হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে তিনটে লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গ্লিমস আজকে ছাড়া হয়েছে সূরিয়ার, যেহেতু আজ বার্থডে, তো তার বার্থডে হিসাবে আজকে সূরিয়ার 44তম ছবি, যে ছবিটার আজকে গ্লিমস এসে গেছে, সেই ছবিটার গ্লিমসটা যেভাবে ব্যাপকভাবে ডিজাইন করা এবং সূরিয়া আজকে বম্ব ফাটিয়ে দিয়েছে, আজকে কাঙ্গুবার এরকম একটা গান আসার পর তার গ্লিমসটাকে যেভাবে সে বানিয়েছে। প্রথম কথা, সূরিয়ার গ্লিমস বানানোর জন্য কিছু দরকার লাগে না, সে তার সোয়াগি যথেষ্ট, এবং ওই যে রোলেক্স এর চরিত্রটা যেভাবে করেছিল, তার চোখ কথা বলে, মানে অভিনয় করে, মানে ব্রিলিয়ান মাপের অভিনেতা। এবং সূরিয়া হেঁটে আসছে এবং পুরো গ্যাংস্টার জনরার একটা ছবি, এটা দেখে পুরো বোঝা যাচ্ছে তার লুকটা। তার সাথে আরো 4-5 জন হেঁটে আসছে, তো ওখানে তার লুকটা যেভাবে ডিজাইন করে, এবং এটা এই ছবিটা না 90s-এর বা 80s-এর টাইম লাইন ধরে হবে, যেটা বোঝা যাচ্ছে তার পুরোপুরি যদি মেকিংটা দেখো বা পুরোপুরি কনসেপ্টটা যদি ফলো করে দেখো, তো বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু 80s-এর টাইম লাইন ধরেই হবে। কারণ যেভাবে ড্রেস আপটা রাখা হয়েছে, লুকটা রাখা হয়েছে, এই টাইমটা কিন্তু ওই ওই টাইমের গ্যাংস্টারদেরই এরকম কাইন্ড অফ লুক হতো। তো দেখার যে সূরিয়া 44 কেমন হয়। এবং পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো অক্ষয় কুমারের আপকামিং ছবি 15 অগাস্টে চলে আসছে, ঠিক 1 মাস পর। এই ছবিটা হিউজ লেভেল অফ ফ্লপ হলো সার্ফিরা, তারপরে কিন্তু অক্ষয় কুমার আবার কামব্যাকের জন্য নতুন ছবি নিয়ে চলে আসছে। এই ছবিটার নাম হচ্ছে খেল খেল মে। এখানে একটা দারুণ লেভেলের কাস্ট আছে, যেখানে তাপসী পান্নু, বানি কাপুর, আরো ফারদিন খান, আমি তার নামটা ঠিক জানি না, ফারদিন খানই হবে হয়তো, তার সে অনেকদিন পর কামব্যাক করছে, অক্ষয় কুমার নিজে আছে। তো এই ছবিটার কাস্টিং অবশ্যই অনেক বড়। ছবিটা একটা স্প্যানিশ ছবি, সরি, ছবিটা একটা ইটালিয়ান ছবি, রিমেক ছবি, এবং যে ইটালিয়ান ছবিটার রিমেক হচ্ছে তার অলরেডি 25টা ভাষায় কিন্তু এই ছবিটা রিমেক হয়ে গেছে। আমি জানি না, এই ছবিটা আমি দেখিনি, আমার জন্য এই ছবিটা হয়তো ওয়ার্ক করতে পারে। ছবির কনসেপ্ট যদি কমেডি হয় তাহলে তো অক্ষয় কুমার কমেডিতে ব্যাপকভাবে সে কমেডিটাকে পুট ডাউন করতে পারে এবং সে জিনিসটাকে আরো লাউড হিসাবে নিয়ে যেতে পারে। আমার মনে হয় না যে বিশালভাবে ওয়ার্ক করবে। আমি ছবিটা খারাপ হবে ভালো হবে কিনা সেটা বিচার করছি না, কিন্তু অন্যদিকে স্ত্রী টু আছে এবং স্ত্রী টু কমেডির দিক থেকে সেরা সেরা লোকেরা সেখানে আছে, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে অক্ষয় কুমার নিজে সেখানে আছে। তো বলতে পারছি না যে এই ছবিটা কতটা কি অক্ষয় কুমারের কেরিয়ারের জন্য ভালো হতে পারে, দেখার যে আগামী দিনে কি হয়। এখন থেকেই কোনো ছবির বিষয়ে বলা উচিত নয়। এবং পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সালমান খান এবং সঞ্জয় দত্ত, এই দুজনের জুটি আমরা সবসময় খুব ভালোবাসি, এই দুজনকে একসাথে স্ক্রিনে দেখতে পেলে আমাদের বেশ ভালো লাগে। তো এই দুজনের জুটিকে আমরা আরেকবার দেখতে চলেছি। এপি দিল্লো, সে একজন পাঞ্জাবি বড় সিঙ্গার, সে কিন্তু তার একটা আপকামিং মিউজিক ভিডিওতে এদের দুজনকে কাজ করতে চলেছে। তো দেখার যে সেই ভিডিওটা কেমন স্কেলে হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত, কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।